সিলেটে হরদম বিক্রি চলছে, চারদিকে শুধুমাত্র একটাই ডাক চলছে, সিলেট সিলেট সিলেট। এবং সিলেটের জার্সি আছে, সিলেটের জার্সি আছে, এই ধরনের আসলে কথাবার্তা চলছে। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে আসলে জার্সি কেনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। অনেক ধরনের আইটেম আছে, মাথায় পরার জন্য একটা লম্বা টুপি আছে, এছাড়াও অন্য ধরনের হ্যাট আছে, অন্য ধরনের ক্যাপ আছে। দর্শকদের উচ্ছ্বাস আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনাদের বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। কেন ভালো হচ্ছে? অনেক ভালো হচ্ছে। মানুষ বলছে 100 টাকা জার্সি 700-800 টাকা বিক্রি করছে। না না, এটা কখনো হচ্ছে না, এটা হচ্ছে না। নির্দিষ্ট দাম আছে, দামে বিক্রি হচ্ছে। একটা পতাকার দাম কত? এটা ম্যাক্সিমাম 60 টাকা বিক্রি হচ্ছে। 60 টাকা। ক্যাপ কত? ক্যাপ এটা হচ্ছে 60 টাকা থেকে 70 টাকা। বিক্রি হচ্ছে কেমন? বিক্রি হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে। আপনার জিনিস পাচ্ছেন? সবকিছু স্যাটিসফাইড? স্যাটিসফাইড, আমরা স্যাটিসফাইড। আমি সিলেটের হয়ে সিলেটের জার্সি পাই নাই, তারপরে আমি দ্বিতীয় বরিশালকে ভালোবাসি, তাই সাকিবের জার্সি নি। কেন জার্সি পান নাই? কেন জার্সি নাই ভাই? সব উদয় হয়ে গেছে ভাই, শেষ মুহূর্তে ভাই 500 টাকার জার্সি আমি 1500 টাকা বন্ধ করেছি, কিন্তু সিলেটের জার্সি পাই নাই। তার 500 টাকার জার্সি 1500 কইছি, তারপরে আমি সিলেটের জার্সি পাই নাই, শেষ মুহূর্তে বরিশালের জার্সি নিছি, সিলেটের ক্যাপাসে এই পথে কাটে নিছি। এখন আমাদের নাম্বার টিকেটটা টিকেট পাই নাই, সিলেটের মানুষের টিকেট পাই নাই। টিকেট 200 টাকার টিকেট 600 টাকা দিয়ে কিনছি আমরা, এটা কেন আমাদের সাথে? আচ্ছা, টিকেটের ব্যাপারে আমরা অবশ্যই কথা বলবো। আপনার এখানে আজকে বিক্রি হলো কেমন? ইনশাল্লাহ ভালো বিক্রি হচ্ছে। মানে সেটা কেমন আমরা যদি একটু জানি এবং আমাদের দর্শকদেরকে যদি একটু জানাই। মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। এবং খেলা হলে কি এটা আপনাদের জন্য ভালো হয়? হ্যাঁ, অনেক ভালো হয়। স্পোর্টস আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হয়। আপনি আশা করেন নাকি যে সিলেটে এরকম ভাবে খেলা হবে? ইনশাআল্লাহ আশা করি, আমরা সব সময় আশা করি। মানে এই রকম দোকান আসলে এখানে একটা না, মানে এখানে প্রচুর দোকান। আমার পেছনে যদি আপনারা একটু দেখেন অনেক দোকান এখানে আছে, কিন্তু সবার যেটা আসলে কমপ্লেইন সেটা হচ্ছে যে সিলেটের জার্সিটা উধাও হয়ে গেছে। 300 টাকা 500 টাকা দিয়েও মানুষ পাচ্ছেন না, 1500 টাকাও বলেছেন সেটাও পাচ্ছেন না। আপনি কি চিন্তা করতে পারেন ব্যাপারটাকে বিশ্বাস হয় যে সিলেটে এখানে বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজ বিক্রি হচ্ছে? আমরা এর আগেও বলেছিলাম বিপিএল এর অফিসিয়াল কোনো মার্চেন্ডাইজ নাই, যেখানে গিয়ে দর্শকরা অফিসিয়াল জার্সি কিনবে। রাস্তার পাশে ফুটপাথে এখানে মানে বস্তা বিছিয়ে তারপরে সেটার উপরে সব ধরনের জিনিস আসলে তারাই বানিয়েছে, বানিয়ে তারাই আসলে সেল করার চেষ্টা করছে। তিনি বলছেন যে এখানে অনেক বিক্রি হচ্ছে কিন্তু অফিসিয়াল কোনো মার্চেন্ডাইজ নাই। অফিসিয়াল দোকান থাকলে কি ভালো হতো? কি অবশ্যই ভালো হতো, অবশ্যই ভালো হতো। অফিসিয়াল দোকান থাকলে আমরা ন্যায্য মূল্যে জার্সিটা কিনতে পারতাম। এখানে যে আছে 200 টাকা জার্সি 700 টাকা দাম করতে, সেই এগুলোর যে কোয়ালিটি সেটাও তো আপ টু দ্য মার্ক না, একদম ভালো না। এটা নিয়ে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিছু বলার আছে কিনা যে তাদের যদি অফিসিয়াল অফিসিয়াল মার্চেন্ডাইজ থাকে? একটাও বলা আমরা পাপন দারে চাই না। না না, আমি পাপন নিয়ে প্রশ্ন করি না। ক্রিকেট বাণিজ্য ওর সবগুলো পাপনদার কারণে ওর। আজ আমরা 500 টাকার টিকিট আমি কিনতে হইছে 1500 টাকা দিয়া। কেন এই জিনিসটা হইতো? শুধু আমি না, আমার মতো প্রচুর মানুষ, হাজারে হাজারে মানুষ এই থেকে টিকিটগুলা কিন্তু ব্ল্যাকে কিনের 500 টাকার। আমরা টিকিট নিয়ে পরে কথা বলবো, আপাতত আমরা এখানকার যে অফিশিয়াল মার্চেন্ডাইজ আছে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এবং আপনারা যেটা বিশ্বাস করছেন সেটা হচ্ছে যে সবাই যেটা আসলে বিশ্বাস করছে যে বিসিবির বা বাংলাদেশ প্রিমিয়ার লিগের যদি একটা অফিশিয়াল মার্চেন্ডাইজ সব থাকতো আলাদা, সেখান থেকে তারা অফিসিয়াল জার্সিগুলো কিনতে পারতো, জেনুইন জার্সি। তো সেইটার সুযোগ নাই। রাস্তাঘাটে ফুটপাথে যেভাবে বসেছেন 100 টাকার জার্সি 1500 টাকা দিয়েও মানুষ কিনছে, ক্যান ইউ বিলিভ ইট? বাংলাদেশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বা বিসিবি তারা যদি এই বিষয়টার দিকে নজর দেয় তাহলে যারা সমর্থক আছে, একজন না হাজার হাজার সমর্থক, হাজার হাজার জার্সি বিক্রি হবে। এবং এখান থেকে শুধুমাত্র জার্সি না, ক্যাপ আছে, মাথায় পরার জন্য ব্যান্ড আছে, হাতে পরার জন্য রিস্ট ব্যান্ড আছে, নানান ধরনের স্পোর্টস আইটেমস আছে যেগুলো আসলে সেল হতে পারে। মানে আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা মনে হচ্ছে এটা মেলা। মানে স্টেডিয়ামে বিপিএল উপভোগ করতে মানুষ এসেছে নাকি কোনো একটা মেলা এসেছে সেটা হয়তো অনেকেই কনফিউজড হয়ে যাবেন। সো এই জায়গাতে আমরা আসলে দেখতেই পাচ্ছি যে কী পরিমাণে বিক্রি হচ্ছে। মানুষ বা ক্রেতা এখানে অভাব নেই, কিন্তু যেটার অভাব আছে সেটা হচ্ছে জার্সির অভাব আছে এবং এখানে কোয়ালিটি জিনিসের অভাব আছে। তারা তাদের মতো করে জিনিস প্রডিউস করে নানানভাবে এনে তারা এখানে সেল করছে, মানুষ সেটাতেই সন্তুষ্ট। মানুষের সন্তুষ্টি আপাতত এতটুকুতেই, কিন্তু সবার প্রত্যাশা কোয়ালিটি জিনিস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল মার্চেন্ডাইজ একটা শপ হবে নাকি ভবিষ্যতে বিপিএল এর জন্য? নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.